তো সঙ্গে থাকুন, স্টে টিউনড, অবশ্যই আমাদের ব্লগ বাঙালিয়ানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো খাও, ঘুমাও, ফিরো, খুশ রাখো। তো লেটস গো। পূর্ণগড়ের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামার পর যে সাবওয়েটা আছে, সাবওয়েটার থেকে ঠিক দু তিন পা এগোলেই কিন্তু এই রেস্টুরেন্টটা আছে, স্বাদে আহ্লাদে। আর রেস্টুরেন্টটার ডান দিকে কিন্তু চলে আছে ক্রাইপার রোড, আর ক্রাইপার রোডের ঠিক ঢোকার মুখেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে, যার নাম স্বাদে আহ্লাদে। তো ফাইনালি আমরা চলে এসেছি কোন্নগরের একটা নতুন রেস্টুরেন্ট, নতুন বলবো না, মানে আমি কোনোদিন আসিনি, যার নাম স্বাদে আহ্লাদে। স্বাদে আহ্লাদে নামক রেস্টুরেন্ট অনেক জায়গায় রয়েছে। তো আমি ফার্স্টে নিচের ফ্লোরটা দেখে ভাবলাম খুব একটা ভালো হবে না, কিন্তু ওপরে আসার পর দেখলাম না, মানে খাওয়ার যে অ্যাম্বিয়েন্সটা আছে সেটা সত্যি খুব সুন্দর। নিচে খাবারের দুটো ফ্লোর আছে, নিচে একটা ফ্লোর আছে আর উপরে একটা ফ্লোর আছে। আমরা ওপরের ফ্লোরে চলে এসেছি যাতে আমাদের ভিডিও করতে সুবিধা হয়। আমি একবার পুরো রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্সটা কীভাবে ডেকোরেট করা আছে, ইন্টেরিয়ার ডেকোরেশনগুলো, সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিচের ফ্লোরটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে দেওয়ালের ডেকোরেশন করা আছে পেন্টিং করে, আর চার পাঁচটা মতো ছোটো টেবিল আছে, এখানে কোনো বড় টেবিল নেই। আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে যে দোতলার ফ্লোরটা, এইখানে আমরা বসেছিলাম। ভেতরটা একবার আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হলো সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে এসে এই হলো আমাদের দোতলা। দোতলায় এখানে সব প্লেটিংগুলো সাজানো আছে, আর এখানে একটা উইন্ডো করিডোর আছে। এখানে ফুল এসি আপনারা পাবেন, আপনারা বসার জায়গাটা একবার দেখে নিন। খুব ইন্টেরিয়র ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর আছে, এখানে ফল সিলিং করা আছে, প্লাস ওই দিকে একটা এসি আছে আর ঠিক এই দিকে একটা এসি আছে। এসিগুলো চালিয়ে দিতে বলেছি, আমরা ভীষণ গরম লাগছে, আমরা এই টেবিলে বসেছি। আর এখানে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে টেবিল আছে। আর মেবি এখানে বললে, মানে অনেকে যদি ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসো তো এখানে ওরা ব্যবস্থা করে দেবে, মানে হিউজ পরিমাণ অনেক, মানে মেম্বার্সদের জন্য। আর এদিকে মেবি ওয়াশরুম, হ্যাঁ এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমের সাথে এখানে আমাদের বেসিন আছে হাত ধোয়ার জন্য। আমাদের খাবার চলে এসছে, আমরা ফার্স্টে এখানে নিয়ে নিয়েছি বাটার তন্দুরি রুটি, আর ভেতরে নান আছে, আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি চিকেন দো পেঁয়াজা। এটা নতুন আইটেম আমরা ট্রাই করবো, রুটি দিয়ে চিকেন দো পেঁয়াজা, আর সাথে এখানে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। সব জায়গায় গিয়ে বিরিয়ানিটা ট্রাই করা হলো আমাদের মাস্ট। তো চলুন এবার খাওয়া যাক। আমি রুটি জাতীয় জিনিস ট্রাই করে নেবো, বিকজ এটা আমার আর প্রিয়জিতের দুজনেরই ফেভারিট ডিশ। ফার্স্টে বাটার তন্দুরি রুটি ট্রাই করে নিচ্ছি, দেখি চিকেন দু পেঁয়াজা দিয়ে খেতে কেমন লাগে। আমি গ্রেভি মাখিয়ে একটা পেঁয়াজ নিয়ে নিলাম, ফার্স্ট বাইট দিচ্ছি। কম্বিনেশনটা খুব সুন্দর চুজ করেছে প্রিয়জিৎ, গরম গরম যেহেতু দু পেঁয়াজাটা দিয়েছে, আর তার সাথে আমাদের বাটার তন্দুরি রুটি খেতে অসাধারণ লাগছে। আমি স্পাইসি কম করতে বলেছিলাম বলে এখানে ঝালটা কম আছে, আর পেঁয়াজগুলো পুরো ফ্রেশ আছে, শুধু একটু অয়েলি ভাবটা একটু বেশি যেটা আমি দেখতে পাচ্ছি, বাট টেস্ট ইজ টু গুড। এবার আমি নান দিয়ে ট্রাই করব। নান দিয়ে গ্রেভি মাখিয়ে নিয়ে আর একটা বাইট। আমার তো মনে হয় তন্দুরি রুটির থেকে নান দিয়ে চিকেন দো পেঁয়াজা খেতে সব থেকে বেশি ভালো লাগছে। আর নান আর তন্দুরি রুটি দুটোই খুব ফ্রেশ মনে হচ্ছে, মানে
বাসি বলে যেমন একটা টক ভাব থাকে সেই জিনিসটা নেই। তো এবার আসল যেটা জিনিস সবাই ওয়েট করে থাকে চিকেন খাওয়ার জন্য, তো আমি একটুখানি চিকেন একটা পিস একটু ভেঙে নিয়ে একটু গ্রেভি মাখিয়ে ট্রাই করছি। চুমু, চিকেনটা কিন্তু মারাত্মক খেতে। এই এই রকম ধরনের এক একটা পিস দিয়েছে, চার পিস, এই পিসটা আর এই পিসটা আর প্রিয়জিতের প্লেটিংয়ে দুটো পিস আছে। তো আমাদের চার পিস চিকেন দিয়েছে আর চিকেনটা কিন্তু খুব সফট, খুব সফট। আপনারা একবার দেখে নিন, আমি একবার প্রিয়জিতকে বলবো ক্যামেরাটা সামনে আনতে, একটুখানি টান দিতে কীভাবে ছিঁড়ে যাচ্ছে আর খুব সফট। আমি আর একবার ট্রাই করে নেবো, লেভেলের খেতে। এবার প্রিয়জিত ট্রাই করুক, দেখি ওর কেমন লাগে। কেমন লাগলো? খেতে অসাধারণ লাগছে। চিকেন দো পেঁয়াজে আমি এটাকেও খেয়েছি, কিন্তু এটা যেন একটু অন্যরকম খেতে দো পেঁয়াজাটা। এখানে পেঁয়াজগুলো একটু বড় বড়, কিন্তু আমি আদার যে রেস্টুরেন্টগুলোতে খেয়েছি সেগুলো পেঁয়াজগুলো একদম সরু সরু থাকে। কিন্তু দো পেঁয়াজের নিয়ম কিন্তু পেঁয়াজগুলো দু টুকরো করে দেওয়া, তাই জন্যই কিন্তু রেসিপিটার নাম দো পেঁয়াজা, তাই জন্য কিন্তু বড় থাকে পেঁয়াজটা অ্যাকচুয়ালি। তো কেমন লাগলো তাহলে খেয়ে বলতে পারছিস? আমি 10-7.5 দেবো। আচ্ছা, গুড। তো আমাদের নেক্সট যে আইটেম আছে মেন কোর্স, আমি চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, যেটা সব জায়গায় গিয়ে প্রায় না খেলেই চলে না। বিরিয়ানি প্রায় সব জায়গাতেই টেস্ট করতে হয়। তো এখানে বিরিয়ানির সাথে একটা লেগ পিস দিয়েছে, একটা আলু দিয়েছে, একটা গোটা ডিম দিয়েছে। তো চলুন এবার ট্রাই করা যায়। ফার্স্টে আমি যেটা ফেভারিট জিনিস সবার, আলুটা ট্রাই করবো। আলুটা কীরকম কি সফট একবার আপনাদের দেখিয়ে দিই। এই লেভেলের সফট আছে, খুব একটা কিন্তু সফট নেই যেটা দেখলাম। তো আমি আলুর সাথে একবার ফার্স্টে বিরিয়ানিটা ট্রাই করে নিচ্ছি। বেসিক্যালি আমি যেরকম ধরনের বিরিয়ানি পছন্দ করি, খুব সিম্পল হবে, গন্ধটা বেশি থাকবে না, আতরের গন্ধটা, খুব মশলাদার হবে না, একদম মানে নর্মাল, একদম সিম্পলিসিটি থাকবে। এই বিরিয়ানিটা ঠিক এরকমই, একদমই ড্রাই না, খুবই অয়েলি বিরিয়ানিটা আছে, আর এর মধ্যে আতরের গন্ধ প্রায় নেই বললেই চলে। আমি লাইট বিরিয়ানি খেতে পছন্দ করি। শুধু একটাই প্রবলেম দেখলাম, আলুর সফটনেস থাকলেও আলুর ভেতর অবধি কিন্তু মশলাটা যায়নি, তাই ভেতরটা মানে যেরকম নর্মাল আলু সিদ্ধ খেতে হয় সেরকম লাগছে। বিরিয়ানিতে কিন্তু আলুটাই মাস্ট। তো এবার আমি ডিম দিয়ে ট্রাই করে নেবো। ডিমটা প্রায় এখানে ভেঙেই গেছে বললে চলে। তো আমি বিরিয়ানি দিয়ে ডিমটা নিয়ে একটা বাইট, আমার বিরিয়ানিতে বেসিক্যালি চিকেন না হলেও চলে, একটা ডিম আর একটা আলু হলেই পুরো বিরিয়ানি আমি উঠিয়ে দেবো। তো আসল যে জিনিসটা আছে চিকেন লেগ পিস, তো এইটা এবার ট্রাই করে নেবো। চিকেনের সফটনেস কেমন আপনারা একবার নিজেরাই দেখে নিন। তো চিকেনটা আমি ভাঙছি। ও ও, চিকেনটা ন্যাচারালি অনেকটাই সফট আছে, একটুখানি টানতে ছিল। তো ওটা আমি একবার বিরিয়ানিতে ট্রাই করছি, বাইট নিয়ে নিচ্ছি একটা। চিকেন দিয়েও কিন্তু বিরিয়ানিটা সেম লেভেলের খেতে লাগলো। তো 10-এর মধ্যে এই বিরিয়ানিটা 8 দেওয়াই যায়। তো প্রিয়জিতকে বলবো একবার দেখিয়ে দিতে। এই আমি অল্প একটু আলু নিলাম, অল্প একটু আমি ডিম নিয়ে নিলাম, আর এখান থেকে আমি অল্প একটু চিকেন নিয়ে ভাত নিয়ে একটা বাঙালিয়ানা বাইট। লেটস গো। বলতেই তো হবে, যেমনি তার স্বাদ তেমনি তার টেস্ট। 20 মিনিটস লেটার। তো কর্ণগড় থেকে জার্নি করে এখন আমরা উত্তরপাড়া দোলতলা ঘাটে এসে বসে রেস্ট নিচ্ছি। তো আজকে যাওয়ার কথা ছিল এক জায়গায়, তো সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্য জায়গায় গিয়ে হঠাৎ করে একটা সাডেন ভিডিও করে ফেললাম অন্য একটা জায়গায়, যেটা নাম ছিল স্বাদে আহ্লাদে।
তো ভিডিওটা পুরোটা দেখার পর যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর মেক শিওর একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর ব্লগ বাঙালিয়ানা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী এপিসোডে। তো আজকের জন্য টাটা, বাই।